একজনকে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে সরাসরি কাজের সাথে যুক্ত করতে পারছি, তাদের সবার পরিচয় আমি আপনাদের সামনে করে দিচ্ছি। যারা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হওয়ার এবং তাদের কাজ মিলে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আমাদের সাথে আসছেন, আমার একদম বাদিক থেকে অরিন্দম চ্যাটার্জি এবং সুভাশিস রায়, এনারা কায়া ব্যান্ড, যে বাংলা ব্যান্ড আছে সেই কায়া ব্যান্ডের পক্ষ থেকে এই দুজন এবং তাদের সঙ্গে আরো অন্যান্য যারা এই সঙ্গীত জগতে আছেন, ব্যান্ডের জগতে আছেন, তারা সবাই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে এবং এরা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন প্রোগ্রাম তাদের ব্যান্ডের মাধ্যমে কায়া ব্যান্ডের এরা করে থাকে। অবশ্যই তাদের এই যুক্ত হওয়াটা ভারতীয় জনতা পার্টির পক্ষে এক লাভদায়ক বিষয় বলে আমরা মনে করছি। আমার বাঁ দিকে বসা আছেন, আপনারা অনেকেই চেনেন, জহর দাশগুপ্ত, একাডেমি অফ ফাইন আর্টস এর প্রেসিডেন্ট, নিজে একজন চিত্রশিল্পী এবং তিনি বিড়লা ভিজুয়াল আর্টস এর প্রিন্সিপাল। তো সব দিক দিয়ে একজন বড় পেন্টার, তাকেও আমরা আমাদের সঙ্গে সামিল করতে পেরেছি এবং তার জন্য স্বাভাবিকভাবে ওই জগতেও ভারতীয় জনতা পার্টি আরো প্রতিনিধিদের সাথে জহরবাবুর যোগদান আরো আমাদের সেই সংস্কৃতির ক্ষেত্রে লাভ আরো বেশি পৌঁছে দেবেন। উনিও আমাদের সাথে পুরোপুরি কাজের কারণে কাজ করবেন। আমার ডান দিকে বসা আছে, আপনারা অনেকেই জানেন, ডক্টর ইন্দ্রাণী দত্ত চৌধুরী, যিনি একজন প্রফেসর এবং ফুল ব্রাইট ফেলোশিপ উনি পেয়েছেন, প্রাক্তন ওয়েফ কুপা জেনারেল সেক্রেটারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এরকম অনেকগুলো সংগঠনের সাথে উনি যুক্ত আছেন এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন টিভি বিতর্কে ওনাকে আমরা দেখেছি এবং একটা ন্যায়নিষ্ঠ ভাবে সত্য তথ্য তুলে ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে তার বক্তব্যকে সচ্চারিত কণ্ঠে বলতে আমরা শুনেছি। তো স্বাভাবিকভাবেই ওনার মতো একজন শিক্ষিত মানুষ, সমাজচিন্তক মানুষ, তার আমাদের পার্টিতে যোগদান অবশ্যই আমাদের পক্ষে লাভদায়ক হবে। জনসমক্ষে দেখাবার জন্য নানা রকম গরম গরম বক্তব্য সিপিআইএম এর পক্ষ থেকে রাখা হচ্ছে। তারা মুখ্যমন্ত্রীর অবিলম্বে গ্রেফতার চায়, এতদিন হয়ে গেল কোনদিন শুনিনি, হঠাৎ করে তারা মুখ্যমন্ত্রীর গ্রেফতারের জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। যদি সিপিএম নেতাদের প্রধানমন্ত্রীর কাছে দেখা করবার বাসনা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, প্রধানমন্ত্রী সবার দিতে পারে। যদি সিপিএম এর প্রধানমন্ত্রীর কাছে গেলাম এই ফটোটা তোলার ইচ্ছা থাকে তো ফটো তুলতে ফটো সেশন দিতে পারে, কোন আপত্তির কোন কারণ। কিন্তু যেখানে গেলে কাজ হবে না সেখানে যাওয়ার কোনো মানে, কারণ সারদা কেলেঙ্কারি তদন্ত প্রধানমন্ত্রী করাচ্ছেন, সারদা কেলেঙ্কারি তদন্ত করাচ্ছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে কোনো কনসার্ন, যে কোনো ব্যক্তি এই সম্পর্কে কোন তথ্য দান করতে পারে। অতএব সিপিআইএম এর পক্ষ থেকে যদি তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে এমন কোন তথ্য দেয় বা সিবিআই কে এমন কোন তথ্য দেয়
যাতে এক্ষুনি গ্রেপ্তার হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়, তাহলে গ্রেপ্তার হয়ে যাবে। এখানে প্রধানমন্ত্রী কি করার আছে? যে বিষয়টা প্রধানমন্ত্রী কিছু করার নেই, যেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের আওতাভুক্ত, সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের প্রায় একরকম তত্ত্বাবধানে সিবিআই ইনকোয়ারি চলছে, সেখানে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে চিঠি দেব, এটা সম্পূর্ণ একটা নাটক। আর যে নাটক এতদিন সিপিআই কতটা জাস্টিস তারা পাবে এই সম্পর্কে তাদের আশঙ্কা অবশ্যই দেখা দিয়েছে, কিন্তু আদালতের রায় শিরোধার্য, তাকে মানতে সকলে বাধ্য। কিন্তু আজকে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। তার মানে ডিভিশন বেঞ্চ তো শেষ রায়ের পর্যায়ে নয়, আবেদন করার আরো সুযোগ আছে। এবং আমি মনে করি হৃদয় ঘোষ এবং তার পরিবারের লোকেরা উচ্চ আবেদনের দিকে যাবে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যেটা ডিভিশন বেঞ্চে উচ্চ আদালতে বাতিল হয়ে যায়, সর্বোচ্চ আদালতে গিয়ে অনেক রিলিফ পেয়েছে, এরকম ঘটনা অনেক আছে। খুব বড় করে দিতে চাই না, শুধু আমি এটুকু বলতে চাই, বিজেপি বা ভারতীয় জনতা পার্টির যা কার্যকলাপ বা যা নীতি আদর্শ, সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি বিজেপিতে জয়েন করলাম। এবং বিজেপির একজন কার্যকর্তা হিসেবে আমি আজ থেকে কার্যকর দায়িত্ব গ্রহণ করলাম। মুকুলদার আদর্শ কি পছন্দ না? মুকুলদার আদর্শ আমি কোন পলিটিক্যাল পার্টিতে কোনোদিন ছিলাম না, আমি আপনাকে আগেও বললাম। সুতরাং আদর্শের দিক থেকে আমি ভারতীয় জনতা পার্টির আদর্শকেই বেছে নিয়েছি। দেখুন একটা বিষয় বলি, বিজেপি বিজেপি বলছে যে যারা সেই ঘটনার সঙ্গে যুক্ত, যে সারদা কাণ্ডের কথা বলছে, তার মধ্যে বিপুল রায়ের নামও আছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? পার্সোনালি কোথা গেমস কেমন, তার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। না, আপনি কি একই দাবি করছেন? আমি কোনো দাবি করছি না, যা করছে সংস্থার তদন্ত চলছে, তার যদি দোষী সাব্যস্ত হওয়ার অবশ্যই হবে, তাহলে স্বাভাবিক ভাবে মানে আপনাদের মানে আপনি তৃণমূল আগে করেননি বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কেন আপনি আসলেন বা আপনার সাথে কিরকম সম্পর্ক? সম্পর্ক কিছুই নেই করতে পারে, সম্পর্ক কোন পারিবারিক সূত্র বা এরকম ভাবে কোন সম্পর্ক এই মুহূর্তে নেই, বরাবর কোনো ভাবে ছিল না। ঠিক আছে, দূরত্ব অনেকটাই দূরত্বে। এবং আমি বারবার একটাই কথা বলছি যে এই সম্পর্কটা দিয়ে কিন্তু আমি ভারতীয় জনতা পার্টিতে আসিনি, আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি একজন আইডেন্টিটি হিসেবে, একজন মানুষ হিসেবে।